আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলা সিমি ডেয়ারি ফার্মে। সিমি ডেয়ারি ফার্মে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু উন্নত মানের জার্সি এবং হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী আছে। তো চলুন দর্শক, আজকে এই গাভীগুলো বিস্তারিত আমরা শাইন ভাই থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনার খামারে আজকে আসলাম। তো শাইন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এতদিন আসলে আপনার প্রতিবেদন করা হয় নাই, আপনিও অনেকদিনই হচ্ছে ডাকেন নাই আমাদের বা আসাও হয় নাই, তো এতদিন পরে কারণ? এখনই ভাই, এত কদিন খুব ঝাঁ ঝামেলা ছিল, এই জন্য গরু বাছুর হতে পারে এখন উঠাইছি, এখন দেখেন একটু ঝামেলার মধ্যে ছিলেন। এখন ঈদের পরবর্তী একটা সুন্দর, আজকে কয়টা গাভী আছে? আটটা গাভী আছে। আটটা গাভী, সর্বোচ্চ দাম কত? সর্বোচ্চ 1,20,000, সর্বনিম্ন সর্বনিম্ন 1,20,000, আর সর্বোচ্চ? সর্বোচ্চ 1,85,000। 1,85,000। আজকে আটটা গরু দেখাবেন, কি কি জাতের? সব হলস্টেইন ফ্রিজিয়ান আর জার্সি। সব জার্সি আর হলস্টেইন ফ্রিজিয়ান। তো শান ভাই চলেন, সময় বেশি বাড়াবো না, আকাশের অবস্থা, মেঘের অবস্থা ভালো না, চলেন গাভগুলো আমরা দেখি। আচ্ছা, তো শাইন ভাই প্রথম নাম্বার সিরিয়ালে, এক নাম্বার সিরিয়ালে কি, এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, খুবই সুন্দর দেখতে। তো গাভীটা কয় দাঁতে? এই গাভীটা 4 দাঁত। 4 দাঁত। কয় নম্বর বিয়ান দিবে? প্রথম বাচ্চা দিবি। প্রথম বাচ্চা দিবে। কতদিনের গাভী? ১,৮৫,০০০ সর্বোচ্চ দামের গাভী। একদমই বলি নাই। তো শাহিন ভাই, দুই নম্বর সিরিয়ালের যে সুন্দর একটা টুকটাকে গাভী দেখা যাচ্ছে, এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, এটা প্রেগনেন্ট, সবগুলো গাভী গুলোই প্রেগনেন্ট। আর পালানো সেরকম হবে? হ্যাঁ, সেই পালানো আসবে এখন। এটার দাম চাচ্ছি ভাই 1,55,000। আরো ছড়া যাবে, চারদিকে চারটা বান্ধা একবার ছড়া যাবে। এগুলো কি মহিলারা দহন করতে পারবে? হ্যাঁ, যে কেউ দোয়াতে পারবে, মহিলা মানুষ। আমি তো সবাই অনেক ভাইরাই উপবাসে থাকে, মেয়েরাই বেশি গাভী দোয়ায়। অনেকে দেখা যাচ্ছে একটা দুইটা গরু কিনে হচ্ছে খামার করতে চায়, এই গাভীগুলো দিয়ে শুরু করতে পারবে নাকি বকনা? এই গাভীগুলো তো পারফেক্ট, এগুলো বছরে 10 টাকার ওষুধ কিনে খাওয়ান লাগবে না। 10 টাকার ওষুধ কিনে খাওয়া। এটা তো অনেক জার্সি জাত, আমরা তো জানি যে জার্সি জাতের গাভীগুলো বেশি দিন পর্যন্ত দুধ। হ্যাঁ হ্যাঁ, দুধ দেয়। তো এগুলো সেরকম দুধ দিবে? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই দুধ দিবে। তো ঠিক আছে শাহিন ভাই, তো আমরা 3 নম্বর সিরিয়ালে গাভী। তো শাহিন ভাই, 3 নম্বর সিরিয়ালে যে গাভীটা সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি প্রথম বিয়ে দিবে? হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। মানে আমরা লাল ভাড়া দেখলি হলস্টেইন ফ্রিজিয়ান এগুলোই বলি, যে জার্সির সাথে হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস। তো এই গাভীটা আসলে আপনার ধারণা কি, যে আইডিয়া কি আপনার? অনেক দিনের তো ব্যবসায়ী অভিজ্ঞতা। আইডিয়া কি মানে, প্রথম বিয়ে না ভাই, 10 পিলাস দুধ হবে, তো 12 কেজি হতে পারে, 11 কেজি হতে পারে, 13 কেজি হতে পারে, প্রথম বিয়ে না করুন লিটারের উপরে দুধ হবে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কি দ্বিতীয় বিয়ে দুধের পরিমাণ বাড়বে না? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে দুধের পরিমাণ বাড়বে। এইগুলো যে অনেক সময় দেখা যায় যে গাভীন গরু মানে প্রেগনেন্ট গরু লার ক্ষেত্রে সবচাইতে রিস্কে থাকে হচ্ছে গাভীন বাটগুলো, এই বাটগুলো কি ঠিকঠাক থাকে? হ্যাঁ, বাট তো মানে আমরা এই গাভীগুলো যখন কিনছি আমরা চতুর সাইড দেখে শুনে কিনছি, চতুর সাইড দেখে শুনে একটা গরু সবচেয়ে বড় রিক্সে থাকে। হ্যাঁ হ্যাঁ, বাটকানা মানে গরু কষাই কষাই। তো এটা কয় দাঁতের? এটা তো 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দামও 1,55,000। 1,55,000 টাকা দাম চাচ্ছেন। হ্যাঁ। তো দর্শক ভাই অবশ্যই একটু
দামাদামি করতে পারবে যেহেতু হ্যাঁ হ্যাঁ হালকা কিছু দাম দর করা যাবে আর কি, হালকা কিছু দাম দর করা যাবে, অনেক সুন্দর দেখতে আছে। আপনার কি এই কালেকশনের গাবিগুলো সবগুলাই কি প্রায় প্রথম বিয়ের গাবিগুলো সিলেক্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ প্রথম বিয়ের গাবিগুলোই বেশি। এগুলো প্রথম বেরিয়ে এগুলো 10 লিটার দুধ ধরে নিবে, 10 লিটার দুধ ধরে নিবে। হ্যাঁ হ্যাঁ 10 কেজি 1 কেজি কম হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু এগুলো 10-12 মাসের দুধ আসবে। অবশ্যই আমার ক্রেতা ভাইরা ঈদ উপলক্ষে আমাদের চ্যানেল থেকে দেখার জন্য কিছু দাম অবশ্যই কম রাখবেন। হ্যাঁ অবশ্যই কম রাখবো। তো ঠিক আছে শাহিন ভাই, 4 নম্বর সিরিয়ালের গাবিটা আপনি এখন তুলে ফেলেন, আকাশের অবস্থা খুব একটা ভালো না শাহিন ভাই। না ভাই আমি মিথ্যা কথা বলতে পারি, আমার কিনা জিনিস। জানা নাই, আরো সব অনেক মানুষ বলে কিন্তু বলার কোন দাম নাই। এই গাবিটা ধরেন ফুল রেডি হলে পরে এই গাবিটার কত দাম হয়তো 1,60,000-70,000 এরকম দাম হইতো যদি ফুল রেডি হইতো। এখন 1 মাস টাইম আছে বিধায় এই গাবিটা আমি 1,24,000 টাকা দাম রাখবো। এটার 1,24,000 টাকা রাখতে পারবো, তো খুবই সীমিত দাম আমার কাছে মনে হচ্ছে। তো শাহিন ভাই এইটা যদি কেউ যদি মনে করে যে 1 মাস পরে নিবে, হ্যাঁ তো এইরকম কি কোনো সিস্টেম আছে যে এখানে থেকে আপনার সাথে দামাদামি করে নিবে যে 1 মাসের জন্য সহায়তা বা খরচ দিল, তো সেইভাবে আপনার সাথে তো নিতে পারবে তাই না? হ্যাঁ তা নিতে পারবে, তাই না? আমাদের ক্যাশ পাতি অল্প, আমরা ধর ওই পুরো পেমেন্ট দেওয়ার পরে আমার জায়গা জমি সব আছে, খাবার জায়গা আছে, সে যদি খাবার হ্যাঁ আলাদা রেখে দেবো, সে যদি খাবার খরচা দেয় অবশ্যই রেখে দেবো। আচ্ছা শাহিন ভাই, তো 5 নম্বর সিরিয়ালের গাবি, তো এইটার তো দুধের রেকর্ড আপনার জানা নাই না? তো ঠিক আছে ভাই, আমরা 6 নম্বর সিরিয়ালের গাবিতে চলে যাই। তো শাহিন ভাই 6 নম্বর সিরিয়ালের একটা সাদা কালো একটা গাবি দেখা যাচ্ছে, তো এই গাবিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান মনে হয় এটার একটু মনে হয় পার্সেন্টেজ একটু কম। না পার্সেন্টেজ হাই পার্সেন্ট আছে, এই সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবি। হ্যাঁ এটা এটা যে কোনো ভাই নেই, 15-16-17 লিটার দুধ হবে। ১,৪২,০০০ টাকা দাম চাচ্ছি। তো ঠিক আছে শাহিন ভাই।
অবশ্য দর্শকরা আইসে দেখবে, দেখে যাচাই বাছাই করে নেবে, যদি থাকার দরকার হয় তারা থাকবে, থাকবে বাংলা তো অডিটোরিয়ামের ব্যবস্থা আছে, তারা অডিটোরিয়ামে থাকবে। দর্শক ভাই অবশ্যই যাচাই বাছাই করে নিবে, আমরাও চাই যে দর্শক ভাই আসুক, দেখুক, যাচাই বাছাই করুক, তারপরে গাবি কেনা না সেটাই। শাহিন ভাই সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালের যে গাভিটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গাভি? এটা জার্সি গাভি। এটা জার্সি জাতের গাভি, কয় দাঁতের? এটা সেকেন্ড বাচ্চা, ছয় দাঁত। সেকেন্ড বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁত? হ্যাঁ, ছয় দাঁত কি চার দাঁত এরকম হয়েছে আর কি। ছয় দাঁত কি চার দাঁত, দাঁত এখনো চেক করেন নাই? হ্যাঁ, দাঁত দেখেনি। দাঁত দেখেন নাই তো। এইটা প্রেগনেন্সির বয়স কতদিন? প্রেগনেন্সির বয়স হচ্ছে কারণ এটা হলো কারণ ভাই কেবল সাড়ে পাঁচ মাস পার হয়েছে। ও, পাঁচ মাস, এত আগের মানে কম এখনো দুবেলা আট কেজি দুধ আছে, এখন এর দুধের টাকা দিয়ে ও খায় যাবি প্রেগনেন্ট পর্যন্ত, এই জন্য রাখছি, ব্যাসা হলে না থাকবি। আচ্ছা, এই জাতের আমরা তো সব সচরাচর জানি যে অনেক মানুষ অনেক টাইপের গরু কিনে থাকে, কিছু কিছু মানুষ প্রেগনেন্ট গাভিগুলো এরকম টানা গাব, এইগুলোতে লসের সম্ভাবনা খুবই খুবই কম। দেন আট লিটার দুধ আছে, আট লিটার দুধ যদি থাকে, আট লিটার কি এক কেজি কমে হলে সাত লিটারই হলো, তো দেখা যায় বাচ্চা পর্যন্ত তার একটু অভিজ্ঞতা হয়ে যায়, পাঁচ মাসে বাচ্চা দেওয়ার পরে আর অসুবিধা হয় না, অসুবিধা হয় না। তো এটার দাম কেমন চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছি 1,23,000। 1,23,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তেইশের দাম চাচ্ছে। কম বেশি আছে, আরো কম বেশি আছে অবশ্যই। এটা ফোন দিয়ে বা খামারে এসে কথা বলে জেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শাহিন ভাই, অনেকক্ষণ কথা হলো আপনার সাথে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।